হাজার 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 কোটি কোটি টাকা এই দেশের থেকে পাচার করিয়া ইটালি সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে হুজুর এই দেশটারে খাইল কথা ঠিক না হুজুররা দেশ কিভাবে খাইল প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় কোনো দায়িত্ব হুজুররা পালন করে সব দায়িত্ব পালন করে হাজুরেরা দেশ খাইলো কারা খাইছে তা তো পেপার পত্রিকা খুললেই আমরা দেখি শুধু খাইছে তা না কথা আছে খাইয়া করছে হাজার 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 কোটি কোটি টাকা এই দেশের থেকে পাচার করিয়া ইটালি সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে কথা ঠিক না হুজুরা দেশ কিভাবে খাইল বিভিন্ন আমরা রেপোর্ট পেপার পত্রিকা সংবাদে আমরা দেখি টিআইবি একটা সংস্থা বাংলাদেশে তদন্ত করছিল এমপি মন্ত্রীদের মধ্যে এর ভিতরে পাইছে একশো জনের ভিতরে সাতানব্বই জনের মতো উল্লেখযোগ্য দুর্নীতিতে গ্রস্থ মানি চোর তিনজন ভালো তাও না কম চোর তাহলে দুর্নীতি করলো ওরা দেশ খাইল ওরা আর দেশ বলে খায় হুজুরেরা যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলিন আপনাকে আমাকে হুকুম করছেন এই উত্তম মজলিসের ভিতরে আমাদের জীবনের একটা সময় আল্লাহ কাটাবার সুযোগ করে দিলেন তার বলি আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাভা নামাজের সংখ্যার অভাব নাই কিন্তু বাংলাদেশের ভিতরে আলোচনা পর্যালোচনা করলে দেখবেন দিনার দিন কেমন জানি নাস্তিকতার সংখ্যা বেড়েই চলছে বর্তমানে মুসলমান সন্তান হক্কানি ওলামায় কেরামদেরকে গালি দেয় আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলছেন যারা আল্লাহর খাস বন্দাদের সঙ্গে শত্রুতা পোষণ করে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা দিয়ে এইটা জানার পরেও মুসলমান কিছু সংখ্যক তাদের ব্রেইন জেনে বিগড়ে ফেলছে বুঝাতে চায় যে ওলামাই কিলাম আলেমরাই আলেমরাই হলো সমাজের বোঝা জোরে বলেন না আবার আরাক শ্রেণীর বের হইছে তারা একটু আগবাইরে বলে হুজুররা এই দেশটা খাইলো কথা ঠিক না হুজুররা দেশ কিভাবে খাইলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথাও কোনো দায়িত্ব হুজুররা পালন করে সব দায়িত্ব পালন করে খাজুরেরা হুজুররা দেশ খাইলো কেমনে দেশ যে কারা খাইছে তা তো পেপার পত্রিকা খুললেই আমরা দেখি শুধু খাইছে তা না গ্রাম্য একটা কথা আছে খাইয়া জোগা জোগা করছে হাজার 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 কোটি কোটি টাকা এই দেশের থেকে পাচার করিয়া ইটালি সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে কথা ঠিক না হুজুরা দেশ কিভাবে খাইল বিভিন্ন আমরা রেপোর্ট পেপার পত্রিকা সংবাদে আমরা দেখি টিআইবি একটা সংস্থা বাংলাদেশে তদন্ত করছিল এমপি মন্ত্রীদের মধ্যে এর ভিতরে পাইছে একশো জনের ভিতরে সাতানব্বই জনের মতো উল্লেখযোগ্য দুর্নীতিতে গ্রহস্থানি চোর তিনজন ভালো তাও না কম চোর তাহলে দুর্নীতি করলো ওরা দেশ খাইল ওরা আর দেশ বলে খায় হুজুরেরা ওলামায়েরাম হক্কানি বরঞ্চ তাদের ভিতরে মানবতা বিভিন্ন বিপদের সময় প্রমাণিত হয় করোনা ভাইরাস যখন শুরু হয়েছে বাপের করোনা ভাইরাস আক্রান্ত ছেলে বাপকে ফেলাইয়া ভাগছে এই স্ত্রী স্বামীকে ফেলাইয়া ভাগছে আত্মীয় স্বজন কাছেও যায় নাই ময়ূরা লাশ হয়ে পড়ে আছে দাফন কাপনের ব্যবস্থা নাই তখন দিনদার ওলামায় কেরাম তাদের কাছে যাইয়া তাদের সেবা সহ তাদের দাফন কাপন সহ জানাজা নামাজ সহ কবরে রেখে দোয়া করিয়ে এই কথা ঠিক এবারে লক্ষ্য করছেন চিটাগাং সীটেগণকে যখন নাকি ওই গার্মেন্টসের ভিতরে আগুন ধরছিল ফ্যাক্টরিতে যানের ঝুঁকি নিয়ে দিনদাররা সর্বপ্রথম ভাইদের সহযোগিতায় আগাই আসছি বিভিন্ন সময় দেখবেন এই যে বন্যা গেল সিলেটে কিছুদিন আগে বলতে গেলে ওলামাই কেরাম সহ তাদের সবচেয়ে সহযোগিতা বেশি বরঞ্চ আলোচনা পর্যালোচনা করলে দেখা যায় মানবতা তো হুজুরদের মধ্যেই আর তোমাদের মানবতার বিরুদ্ধে কিভাবে জনগণের টাকা সম্পদ আত্মসাত চুই শেখাইয়া বিদেশে পাড়া তৈরি করতে হয় পশুর চরিত্র কুত্তার চরিত্র শ্রীগালের চরিত্র তৈরি হয়েছে ঠিক না আর একটা কথা মনে রাখেন আজকে তোমরা বাইশে আসো আল্লাহওয়ালা দিনদার ওলামাই একরাম থাকার কারণ এই আস কারণ হাদিসের ভিতরে আসছে আল্লাহ আল্লাহ বলার মতো একজনও যখন থাকবে না তখন কেয়ামত হয়ে যাবে ঠিক না ওলামাই একরাম গভীর রাতে উঠিয়া দুই হাত তুইলা মালিকের দরবারে দুই চক্ষের পানি ফেলাইয়া কাইন দেখে দোয়া করে আর তখন তোমরা নাকটাই না ঘুমাও ঠিকই না এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দা তাহলে মা বোনদেরকে বলবো মনে করছো হুজুরে সব বোকা আর সব জ্ঞানী হইল তোমরা হুজুরে ভালো মন্দ কিচ্ছু বুঝে না এইটা মনে করছো আল্লাহ খাস মেহরবানিতে তোমাদের সে মোটো আল্লাহর ভজলে কম বুঝি না কথা বোঝো এই যারা নাকি আলেমদের বিরুদ্ধে কেরামদের বিরুদ্ধে বিভিন্ন দুশ্মনী লালন করেন আমি সেই বাজানদেরকে বলবো হুজুর আপনাদের শত্রু না এরাই হলো প্রকৃত বন্ধু না।